অনেক দিন আগের কথা, শিমুরতলি জঙ্গলে বাস করত একটি রাজহাঁস। রাজহাঁস যে গুহায় থাকত সে গুহার পাশের গুহায় থাকত একটি পাজি শিয়াল ও আরেকটি ডাইনোসর। ডাইনোসর ও পাজি দুষ্টু শিয়ালের মধ্যে ছিল খুবই ভাব। ওই পাজি দুষ্টু শিয়ালের কাজ ছিল বনের শিকারের সন্ধান ডাইনোসরকে দেওয়া। অনেকবার তো আমি বাচ্চা দিলাম, কিন্তু বাচ্চাগুলোকে তো রক্ষা করতে পারলাম না। প্রতিবারই ওই পাজি দুষ্টু শিয়াল আর ডাইনোসর এসে আমার বাচ্চাগুলোকে খেয়ে যায়। মনে হচ্ছে ওই পাজি দুষ্টু শিয়াল আর ডাইনোসরের জন্য আমি আমার বংশটাও পৃথিবীতে রেখে যেতে পারবো না। এবারে তো আমার টিম দেওয়ার সময় হয়েছে। যে করেই হোক, আমার এই টিমগুলো পাজি দুষ্টু শিয়াল আর ডাইনোসরের হাত থেকে রক্ষা করতেই হবে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল আর রাজহাঁসটি দুটো ডিম দিল। ডিম তো দিলাম, এখন এই ডিম দুটোকে লুকিয়ে লুকিয়ে তা দিতে হবে, যেন ওই দুষ্টু পাজি শিয়াল আর ডাইনোসর না জানতে পারে। এরপর রাজহাঁসটি তার ডিমগুলোকে ঘাস লতা পাতা দিয়ে ঢেকে রেখে নদীতে খাবার খুঁজতে চলে যায়। আর রাত হলে রাজহাঁসটি তার ডিমগুলোতে তা দিতে থাকে। এদিকে ডাইনোসর ও দুষ্টু পাজি শিয়াল বনের পশু পাখিগুলোকে ধরে ধরে খেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল আর রাজহাঁসের ডিম থেকে দুটো বাচ্চা বের হলো। বাচ্চা দুটো কত সুন্দর হয়েছে। যে করেই হোক, এবার ওই পাজি দুষ্টু শিয়াল ও ডাইনোসরের হাত থেকে আমার বাচ্চা দুটোকে রক্ষা করতেই হবে। বাচ্চারা, তোমরা এই ঘাস ও লতা পাতার আড়ালে চুপটি করে লুকিয়ে থেকো, আমি নদী থেকে তোমাদের জন্য কয়েকটা মাছ ধরে আনি। মা, আমরাও তোমার সাথে যেতে চাই। তোমার মতো নদী থেকে আমরাও মাছ শিকার করা শিখতে চাই। বাচ্চারা, তোমরা এখন অনেক ছোট, তোমাদের এখনো শিকার করার সময় হয়নি। যখন সময় হবে আমি নিজে তোমাদেরকে শিকার ধরার কৌশল শিখিয়ে দিব। ঠিক আছে মা, তুমি শিকার ধরতে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা সোনারা, তোমরা চিন্তা করো না, আমি যাব আর আসব। আরে, এটা সেই রাজহাঁসটা না যার ডিম আমরা কয়েকবার করে খেয়ে ফেলেছিলাম? এ তো দেখি নদী থেকে মাছ ধরে এনে তীরে জমা করছে। তার মানে এই রাজহাঁসটা কি আবার বাচ্চা দিয়েছে নাকি? বাচ্চা যদি না দেয় তাহলে মাছগুলো খাওয়াবে কাকে? ব্যাপারটাকে তো দেখতে হচ্ছে। অনেকগুলো মাছ ধরেছি, এবার এই মাছগুলো নিয়ে আমি আমার গুহায় ফিরে যাই। ওদিকে আমার ছানাগুলো আমার জন্য অপেক্ষা করছে। যেমনটা ভেবেছিলাম তেমনই, তার মানে এই রাজহাঁসটা আবার বাচ্চা দিয়েছে, এখন ওর ছানাগুলোর জন্য মাছগুলো নিয়ে যাচ্ছে। আমি বরং এক কাজ করি, এই রাজহাঁসটির পিছু নেই, ওর ছানাগুলো কোথায় রেখেছে দেখে আসি, খবরটা আবার ডাইনোসরকে দিতে হবে। রাজহাঁসের ছানাগুলো কত নাদুস নুদুস হয়েছে, আমাদের চোখ ফাঁকি দিয়ে রাজহাঁসটি ওর বাচ্চাগুলোকে বড় করছে। দাঁড়া চালাক রাজহাঁস, তোর ছানাগুলোকে বড় করা আমি বের করছি। আজকেই যে ডাইনোসরকে বলবো,
তোর ছানাগুলোকে সাবার করার জন্য। এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেখানে আর দেরি না করে ডাইনোসরকে খবরটা দিতে গেল। ডাইনোসর ভাই, তুমি গুহায়, ওদিকে তো বিশাল বড় এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা শিয়াল, তাড়াতাড়ি বল। আমরা যে বনে রাজহাঁসটার ডিম কয়েকবার করে খেয়ে ফেলেছিলাম, সেই রাজহাঁসটা আবার দুটো বাচ্চা দিয়েছে। রাজহাঁসটি ওর ছানাগুলোকে চোপের আড়ালে রেখে অনেক বড় করেছে। এ তুই কি বলছিস শিয়াল, ওই রাজহাঁসের এত বড় সাহস, আমার চোখকে ফাঁকি দিয়ে ওর ছানাগুলোকে বড় করছে। তুই কি বনের খোঁজ খবর আজকাল ঠিক মতো রাখিস, নাকি শুধু শিয়ালিনীগুলোর পিছনে পিছনে আড্ডা মেরে বেড়াস? কি বলছো ডাইনোসর ভাই, আমি তো সময় মতো এ বনের শিকারগুলোর খোঁজ খবর তোমাকে নিয়ে এসে দেই, কিন্তু ওই রাজহাঁসটা যে চুপে চুপে ওর বাচ্চাগুলোকে এত বড় করেছে তা আমি জানতেই পারিনি। তবে তুমি চিন্তা করো না, আজকেই তোমাকে নিয়ে গিয়ে ওই ছানা দুটোকে খাইয়ে নিয়ে আসবো। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোনো কিছু খাবো না, কাল সকাল সকাল গিয়ে রাজহাঁসের ওই দুটো ছানাকে দিয়েই সকালের নাস্তাটা করবো। কাল কিন্তু রেডি থাকিস, সকাল সকাল যেতে হবে। এদিকে রাজা সেদিনের মতো তার বাচ্চা দুটোকে সে মাছগুলো খাইয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রাজহাঁস তার বাচ্চা দুটোকে বলল, শোনো বাচ্চারা, এ বনে কিন্তু এক দুষ্ট পাজি শিয়াল ও এক ডাইনোসর আছে। তারা দুজনে কিন্তু এ বনে সকল পশু পাখির ছানাকে ধরে ধরে খেয়ে ফেলে। বলছো কি মা, তাহলে কি ওই পাজি দুষ্ট শিয়াল ও ডাইনোসর আমাদেরকেও খেয়ে ফেলবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, ওই পাজি দুষ্ট শিয়াল আর ডাইনোসর যখন তখন তোমাদের খোঁজে এখানে আসতে পারে। আমি তো সবসময় গুহায় থাকি না, খাবারের খোঁজে নদীতে যেতে হয়। তোমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। মা, ওই পাজি দুষ্ট শিয়াল আর ডাইনোসর যদি এসে যায় তাহলে ওই পাজি দুজনের হাত থেকে আমরা বাঁচবো কিভাবে? শোনো ছানারা, শিয়াল তো চুপি সাড়ে আসে, ওর হাঁটা চলা টের পাওয়া যায় না, কিন্তু ডাইনোসর তো বিশাল প্রাণী, ও যেখানে আসে সেখানকার মাটি অনেক আগে থেকেই কাঁপতে শুরু করে। তোমরা যদি এরকম মাটি কাঁপার শব্দ পাও তাহলে আগে এই গুহা ছেড়ে অন্য কোথাও যেয়ে লুকিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে মা, আমরা এমনটাই করব, তুমি এখন নিশ্চিন্তে খাবার খুঁজতে চলে যাও। কিরে রাজহাঁস, তোর এত বড় সাহস, তুই আমার চোখকে ফাঁকি দিয়ে তোর দুটো ছানাকে এত বড় করেছিস, তা তুই আমাকে জানাসনি কেন? এই ছেড়েছে, আমি যে দুটো বাচ্চা জন্ম দিয়েছি এরা এটা জানলো কি করে? কিরে রাজহাঁস, বিড়বিড় করে কি এত সব ভাবছিস, কথা বল, ডাইনোসর ভাই যা জিজ্ঞেস করেছে তার উত্তর দে। ডাইনোসর ভাই, আমি কোনো বাচ্চা টাচ্চা জন্ম দেইনি, এই শিয়াল আপনাকে মিথ্যা কথা বলছে। কিরে শিয়াল, তুই আমার সাথে মশকরা করিস, এই রাজহাঁস তো বলছে ওর কোনো বাচ্চা টাচ্চা নেই, তাহলে তুই আমাকে মিথ্যা বললি কেন? ডাইনোসর ভাই, এই রাজহাঁসের কথা তুমি বিশ্বাস করো না, ও তোমাকে মিথ্যা বলছে, ও আসলে দুটো বাচ্চার জন্ম দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি, ও এখন তোমাকে মিথ্যা বলে ওর বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। আমি মিথ্যা বলতে যাব কেন, বিশেষ না হলে আপনি আমার গুহায় গিয়ে দেখে আসুন। কিরে শিয়াল, এই রাজহাঁসটা তো আমাকে এখন ওর গুহায় যেতে বলছে, ও যদি সত্যি সত্যি বাচ্চার জন্ম দিত তাহলে কি আমায় গুহায় যেতে বলতো? বিশ্বাস করো ডাইনোসর ভাই, আমি নিজের চোখে দেখেছি ওর গুহায় দুটো বাচ্চাকে, ও নদী থেকে মাছ ধরে ওর বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছে। তুমি ওর কথা একদম বিশ্বাস করো না, তুমি গেলেই ওর গুহাতে দুটো বাচ্চাকে দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথাতে ওর গুহায় যেতে পারি, কিন্তু একটা আমার শর্ত আছে, যদি গিয়ে আমি রাজহাঁসের বাচ্চা ওর গুহাতে না দেখতে পাই তাহলে তোকেই খেয়ে ফেলবো। ঠিক আছে ডাইনোসর ভাই, তোমার কথায় আমি রাজি আছি, তুমি যে যদি ওর বাচ্চাকে ওর গুহায় না পাও তাহলে আমাকে খেয়ে ফেলো, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর ডাইনোসর শিয়াল ও রাজহাঁস মিলে রাজহাঁসের গুহায় যেতে শুরু করলো। এদিকে ডাইনোসর রাজহাঁসের গুহার দিকে আসার কারণে সেখানকার মাটি কাঁপতে শুরু করলো। দেখেছিস বোন,
এখানকার মাটি কিভাবে কাঁপছে? মা তো বলেছিল ওই পাশে ডাইনোসর যেখানে যাবে সেখানকার মাটি নাকি আগে থেকেই কাঁপবে। আমাদের গুহার মাটিগুলো তো কাঁপা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে ওই পাশে ডাইনোসর আমাদের গুহার দিকেই আসছে। এখানে আমাদের এক মুহূর্ত থাকা ঠিক হবে না বোন, চল আমরা পালিয়ে যাই। শিয়াল তাড়াতাড়ি যা, রাজহাঁসের গুহার ভিতরে যা, যে দেখ তো ওর বাচ্চাগুলো আছে কিনা। আচ্ছা ঠিক আছে ডাইনোসর ভাই, তুমি এখানেই থাকো, আমি গিয়ে ওর বাচ্চা দুটোকে ধরে আনছি। আরে এই ঘাস লতা পাতার আড়ালেই তো আমি ওর বাচ্চা দুটোকে দেখে গিয়েছিলাম, কিন্তু এখানে নাই কেন? এখন আমি ডাইনোসর ভাইকে কি জবাব দেব? বাচ্চা ছাড়া গেলে ডাইনোসর ভাই তো আমাকেই খেয়ে ফেলবে। হিরোশিয়াল এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি বেরিয়ে আয়, রাজহাঁসের বাচ্চা দুটোকে পেয়েছিস? আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি নিয়ে আয়। রাজহাঁসের বাচ্চাগুলো কোথায়? ইয়া মানে ডাইনোসর ভাই, রাজহাঁসের বাচ্চাগুলোকে তো আমি খুঁজে পেলাম না, মনে হয় এই রাজহাঁসটা ওর বাচ্চাগুলোকে লুকিয়ে রেখেছে। মিথ্যা বলার জায়গা পাস না শিয়াল, তাই না? রাজহাঁস তো বলেছিল ও কোনো বাচ্চা টাচ্চা জন্ম দেয়নি, তুই তো আমাকে এখানে টেনে নিয়ে এসেছিস। আর রাজহাঁস তো আমাদের সাথেই ছিল, ও কখন ওর বাচ্চাগুলোকে লুকিয়ে রাখলো? আর রাজহাঁস জানলোই বা কি করে আজ আমরা আসবো? আমি তো তোকে শর্ত দিয়েছিলাম, যদি রাজহাঁসের বাচ্চা না পাই তাহলে তোকেই খাবো। এখন তুই মরার জন্য প্রস্তুত হ, আজ আমি তোকে খেয়ে আমার পেট ভরাবো। ওরে বাবা রে, এই ডাইনোসর তো আজ আমাকে কিছুতেই ছাড়বে না, এখন বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে। এই বলে শিয়াল দিল দৌড়, আর ডাইনোসর শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ডাইনোসর শিয়ালকে কামড় বসিয়ে দিল, আর কামড়টি গিয়ে বসলো শিয়ালের লেজে, যার ফলে শিয়ালের লেজটি কেটে মাটিতে পড়ে গেল। আর শিয়াল তার লেজ ফেলে রেখে ও মা গো বাবা গো বলে চিৎকার করতে করতে এই বন ছেড়ে পালিয়ে গেল। এদিকে রাজহাঁসের বাচ্চা দুটো একটু পরেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো। বাহ, তোমরা তো দারুণ কাজ করেছ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমি তোমরা গুহাতেই আছো। মা, তুমি তো বলেছিলে মাটি কাঁপার শব্দ শুনলে আমরা যেন লুকিয়ে পড়ি, আর আমরা তো সেটাই করেছি মা। ঠিক আছে মা, আমরা এখন বিপদমুক্ত, আর ডাইনোসর কোনোদিনও আমাদের গুহাতে আসবে না। ডাইনোসর জানতে পেরে গেছে যে আমার কোনো বাচ্চা নেই। এরপর থেকে রাজহাঁসটি তার বাচ্চা দুটোকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।